আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের পরিবারও সবাই খুব ভালো আছে। অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন দেখতেই পাচ্ছো রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বারবিকিউ নেশন ডায়মন্ড প্লাজারটা। কারণ হচ্ছে আমার পার্টনারে কালকে বার্থডে ছিল, ও কালকে যাতে ঝড় বৃষ্টির জন্য বার্থডে সেলিব্রেশনের ব্লগটা করা হয়নি, কালকে এমন কিছুই করিনি, যে ছোটোখাটো ঘরের মধ্যে একটা সেলিব্রেশন করেছিলাম। বিকজ কালকে সোমবার ছিল, ওর বাড়িতেও ভেজ খায়, আমার বাড়িতেও ভেজ খায়, তো ওরকমভাবে কিছুই হয়নি, তো আমরা বাইরেও ওর জন্য যাইনি। তো ওই জন্য আজকে এখন রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি ওর বার্থডে ট্রিট নিতে। তো চলো এখন আগে যাই, ওর সাথে মিট করি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আমার পার্টনার, আর ওকে বলেছিলাম বাইকটা না নিয়ে যেতে, এত রোদ পুড়ে যাবো পুরো। ও জন্মদিনে ট্রিট দিচ্ছে আমাদের জীবনে প্রথম। পৌঁছে গেছি আমরা, এখন টাইমের জন্য ওয়েট করছি। তো ওরা বললো যে ফাঁকা হয়ে গেলে দিয়ে দেবে, মানে অতক্ষণ ওয়েট করতে হবে না, একটু ওয়েট করতে বলে বলে ফাঁকা হয়ে গেলে আপনারা ঢুকে দেবেন। আর ওর বেচারা মন খারাপ হয়ে গেছে, মন খারাপের কারণটা এখন বলা যাবে না, পরে বলবো। চিকেন শিক কাবাব, আর এটা হচ্ছে চিকেন উইংস। এটা ভেজ আইটেম কিছু ছিল, আমার ঠিক খেয়াল নেই কি ছিল রে। আচ্ছা তুই খেয়ে বল কেমন লাগছে। হ্যালো, জুসি। নাও ইটস মাইন, আমি একটু ট্রাই করে দেখি। আর এখানে অনেক রকম কাবাব ছিল, প্রন, তারপর চিকেন, ফিশ, তারপর ভেজেরও অনেকগুলো আইটেম ছিল, তো টেস্টি ছিল এগুলো। চলো মেন কোর্সে দেখি কী আছে। এখানে রয়েছে চিকেন কারি, এটা হচ্ছে দম বিরিয়ানি, তারপর আছে হচ্ছে চাউমিন আর চিলি চিকেন ছিল আজকে, আর ওখানে ছিল হচ্ছে প্লেন রাইস, আর এটা কিসের আইটেম আমার না নামটা ঠিক খেয়াল নেই। আচ্ছা মানে তুই সব টেস্ট করবি, সব রকম ট্রাই করবি? তো সব রকম ট্রাই করবে, ওর জন্য ফার্স্টে একটুখানি ফ্রাইড রাইস নিয়েছিল, তারপর নিয়েছিল দম বিরিয়ানি। এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি নিয়েছি শুধু প্লেন রাইস, এটা পনিরের একটা আইটেম ছিল, একটা ফিশ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মাটন। আর মানে বিরিয়ানি থেকে প্লেন রাইসটাই ভালো লাগে, যেখানে দেখলাম মাটন আছে, তো মাটনের সাথে প্লেন রাইস তো ভালো খাই। মেন কোর্স খাওয়া হয়ে গেছে আমাদের, আমি একটু একটু করে ট্রাই করেছি, ভালোই ছিল টেস্ট। তো এখন ডেজার্ট খাবো, চলো যাই দেখি কি ডেজার্টটা কী কী আছে। ক্ষীর আছে, এটা এটা গুলাব জামুন আছে, আর এটা হালুয়া। এখানে স্যালাড কাউন্টার আছে, এখানে আছে হচ্ছে ফিরনি, এখানে অনেক রকমের কেক ছিল, তারপর জেলি ছিল, তারপর চকলেট ব্রাউনিও ছিল, আর এই দেখো এই যে যেটা এখন আমি নিচ্ছি, এটার নামটা ঠিক আমার মনে নেই, বাট এটা খুবই ক্রিমি ছিল আর খুব সফট ছিল, ভীষণ টেস্টি লাগছিল খেতে। আর আইসক্রিমের মধ্যে ছিল হচ্ছে ম্যাঙ্গো আর বাটারস্কচ, যেটার ভিডিও আমার করা হয়নি খেতে, আমি এতই ব্যস্ত হয়ে গেছিলাম, বাট টেস্টি ছিল। আর লাস্টে একটু ছোটোখাটো করে একটা কেক অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা, যেহেতু আমি মেনশন করে দিয়েছিলাম যে বার্থডে। ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া, আর আমরা বেরিয়ে পড়েছি, সবারই আমাদের পেট পুরো টাইট হয়ে গেছে, এত খেয়ে নিয়েছি, তো এখন বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাই। আমি বাড়ি, আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তো আজকের ব্লগটা একটুখানি, যদি কিছু ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।